করে ডাকিনি করবে পর তোমারই উপরে পরে দিলে এই পথে দেখা কি সাহস কি সাহস বহু মাঝে দেরি করলে হয়তো দেরি করলে সব শেষ হয়ে যাবে। বৌমাকে মনে হয় আর প্রেতাত্মায় ভরে পড়েছে গো, প্রেতাত্মায় ভর করেছে বৌমাকে। চোখ মুখ সব কেমন যেন করছে, দেখলে দেখলে তোমারও ভয় লেগে যাবে। ও এই ব্যাপার, আপনি নিশ্চিন্তে ঘরে যান, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। ঠিক আছে যাই, কিন্তু কিন্তু তুমি দেরি করো না যেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি যান আপনি যান। ও গিন্নি, আচ্ছা ওই বিষ্টু কোথায় গেল? কেন আজ ওকে সাথে নেবে নাকি? নেব না, এই ধরো এই প্রতিশোধ নিতে কোনো দুষ্টু আত্মা যদি সুযোগ বুঝে আমাকেই ধরে, তখন আমায় কে বাঁচাবে শুনি? এসো 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 ষষ্ঠীচরণ, এসো বাঁচাও আমাকে। এই তুই কে, কোন গাছে তোর বাসা? বল বল বলছি, শয়তানি! এই মুখ করা, সে কথা তোকে বলতে যাবো কেন রে? বলতে তোকে হবেই রে, না হলে কি করবি শুনি? বুঝতে পেরেছি এতক্ষণে, তুই তাল গাছের ডাকিনি, তাই তোর এত হুঙ্কার। আরে বাবা রে,
দেখা যাবে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা। এই গায়ের কি সীমানায় আর যদি দেখেছি তোকে, ওই তাল গাছের গোড়ায় পুঁতে রাখবো তাহলে। পালা বলছি। ঘোষাল বাবু, আমার কাজ তাহলে হয়ে গেছে? বাড়ির অন্য মহিলাদের বলুন একটুখানি ওই ধরাধরি করে বৌমাকে ঘরে নিয়ে যেতে, খানিক বাদেই বৌমার জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, তুমি তুমি যে আমার কি উপকার করলে না, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। যাই যাই কথা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ বিষ্টু, চল 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 বাবা চল, ঘরে ফিরতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার পাওনা গন্ডা নিয়ে এখানে বরং দুপুরের খাবারটা খেয়ে যাও তোমরা। কর্তা, আমি একটা কথা বলবো, ওই পাওনা গন্ডা আজ দিয়ে দেন, আর খাওয়াটা অন্যদিন বরঞ্চ খাওয়া যাবে। আপনাদেরও তো এই কম ধকল গেল না এখন। বলছো, তা অবশ্য যা বলেছো ঠিক, ঠিক আছে তোমার কথাই থাক। জানো তো মা, ডাকিনী বলেছে আমাদের বংশ ঝাড়ে বংশে নিবংশ করবে। কি অলক্ষণী কথা, আমি সাত করে কি ভয় পাই, কি যে আছে আমার কপালে কে জানে। ও নিয়ে তুমি ভেবো না, বাবা আমাকে সব শিখিয়ে রেখেছে, বিপদ এলে কি করতে হবে না করতে হবে আমি সব জানি। না রে, সবটা তো এখনো তোকে শেখানো হয়নি, তবে আজই তোর শিক্ষা সম্পূর্ণ হবে। চল চল তুই আমার সাথে, এখন যা যা শেখাচ্ছি মন দিয়ে শোন, একটুও যেন ভুল না হয়। ঠিক আছে, একটুও ভুল হবে না বাবা। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্তা রাক্ষসীকে ডাকবি। একমাত্র একমাত্র সেই পারে দুষ্টু আত্মাকে হত্যা করে আমার প্রাণ বাঁচাতে। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ, ঘরে আছো নাকি? আরে আরে ঘোষাল বাবু, যে আজ আবার কি মনে করে, কোনো বিপদ হয়নি তো? আরে না না, তোমাদের খাওয়াটাও পাওনা ছিল কিনা, আর এতদিন পরে একটা জুৎসই কারণও পাওয়া গেল। আমি দাদু হয়েছি গো দাদু, আমার নাতির মুখে ভাত দেওয়া হবে গো। কাল দ্বিপ্রহরে তোমরা সবাই যেও, কেমন? কিন্তু বিষ্টু আর ওর মা, ওদের তো যাওয়া হবে না, গিন্নির শরীরটা ভালো নেই, বিষ্টুকে তো তাই ঘরেই থাকতে হবে। ও তাহলে তাই করো, কাল রাতে মনে করে যেও, কিন্তু সকলে গেলে ভালো লাগতো কত, তা উপায় যখন নেই। চলি বৌমা, চলি রে বিষ্টু। আচ্ছা, আবার আসবেন সময় করে। ওরে বাবা, খাওয়াটা খুব বেশি হয়ে গিয়েছে, পথ চলতে বড্ড কষ্ট হচ্ছে, কথায় কথায় রাতও তো কম হলো না। আরে এটা তো সেই গাবতলা, মানে ঘর এখনো অর্ধেক পথ দূরে আছে। ওটা কি? হ্যাঁ, আরে লাল পেরে সাদা শাড়ি পরে কে যেন ওখানে, হ্যাঁ চেনা চেনা মনে হচ্ছে যেন, তো ঘোষালের বৌমা তাই না? হ্যাঁ, এত দূর থেকে তো তাই ঠাউর হচ্ছে। বৌমা, ও বৌমা, বৌমা, আরে এত রাতে এই গাবতলায় কি করছো বৌমা? না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না, আর একবার বরঞ্চ ঘোষাল বাড়ি গিয়ে দেখি। ষষ্ঠী ফিরে এলে যে, রাতে থাকবে নাকি এখানে, নাকি ভুলে কিছু ফেলে গিয়েছো? আগে কর্তা, আপনার বৌমাকে ওই গাবতলায় দেখলাম। আমার বৌমাকে গাবতলায় দেখলে? কই, সে তো ছেলে নিয়ে কখন ঘরে ঘুমিয়ে পড়েছে, আর সারাদিন যা ধকল গেছে। আচ্ছা ষষ্ঠী, তোমার চোখগুলো কেমন লাল দেখাচ্ছে কেন? না না, ও কিছু না, ও কিছু না, আমি বরঞ্চ যাই কর্তা এখন। হ্যাঁ, আসলে ক্লান্তিতে চোখে মনে হয় ঘুম জড়িয়ে এসেছিল,
তাই এমন ভুল দেখেছি। আমি যাই কর্তা, হ্যাঁ আমি যাই। সর্বনাশ হয়েছে গিন্নি। কি হয়েছে তোমার, চোখ দুটো এমন লাল দেখাচ্ছে কেন গো? বাবা, ও বাবা, তুমি ধুতির কাছে শটকা মারতে ভুলে যাওনি তো? আরে ভুলেছি বলেই তো ডাকিনিটা ওই ঘোষালের বৌমার ছদ্মবেশে। কি অলক্ষণে কথা গো! চুপকার চুপকার মকপুরে, তার স্বামীকে অনেক অনেক পালন করেছিলাম, সে আমার কোনো কথা শোনেনি। এখন বাবা, ও বাবা, বাবা, বিষ্টু বিষ্টু বাবা, তুই আর দেরি করিস না, তুই আর দেরি করিস না, তোকে যা শিখিয়েছি কাজে লাগা, তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি যা। সাবধান সাবধান, পুটকে ছোড়া, আমার চাটা শিখে, আমার চাটালে তোর অবস্থা তোর বাপের মতো হবে। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্তা রাক্ষসীকে ডাকবি। শয়তানি, এবার তুই আমার হাতে মরবি। মার তাহলে আমার হাতে মার। কাজ শেষ, আমি আসি তাহলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে গিন্নি। বিষ্টু, তোরা সব ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে গো। তোমার ছেলে ওঝাবিদ্যে শিখে গেছে। তাহলে গিন্নি, আমি ওকে শিক্ষে দিয়ে ভুল করে নি বলো কি? তা বটে। আয় বাছা, আমার বুকে আয় বাছা। আজ আর আমার কোনো দুশ্চিন্তে নেই রে, তোর শিক্ষে তোর শিক্ষে।